বন্ধুত্ব যখন বৈরিতায় রূপ নেয়, লড়াইটা তখন হয় রোমাঞ্চে ঠাসা। বিপিএলে আরও একবার মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের লড়াই ছাপিয়ে এই দ্বৈরথ রূপ নিয়েছে সাকিব তামিমের। সবশেষ দেখায় সাকিবের করা উদযাপন ব্যঙ্গ করে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেন তামিম। এই দুই সুপারস্টারের লড়াই এখন বিপিএলের টক অব দ্য টাউন। লড়াইটা এবার ফাইনাল নিশ্চিত হলেও ফাইনালের আগে যেন আরেকটা ফাইনাল, যেন বাংলা ক্লাসিকো। তামিমের জন্য বাড়তি চ্যালেঞ্জ বন্ধু ডার্বির পাশাপাশি আফগান পেসার ফজলক ফারুকিকে সামলানো। বন্ধু ডার্বি, ফারুকি, জুজু সব মিলিয়ে খান সাহেবের জন্য চ্যালেঞ্জটা কঠিনই বটে। হারলেই চলতি আসর থেকে বেজে যাবে বিদায়ের ঘণ্টা, জিতলেই মিলবে স্বপ্নের ফাইনালের টিকিট, এমন বাঁচা মরার সমীকরণ মাথা নিয়ে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6:30 মুখোমুখি হবে দুই দল। চলতি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো মুখোমুখি হওয়ার অপেক্ষায় সাকিব তামিম ডার্বি। সাম্প্রতিক সময়ে সাকিব তামিমের সম্পর্কে টানা পড়েন ও মাঠের নানা আলোচিত ঘটনা বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছে এই লড়াইয়ে। এবারে বিপিএলে এর আগে দুই দেখায় একটি করে ম্যাচ জিতেছে দুই দল। প্রথম দেখায় বরিশাল জিতলে ও দ্বিতীয় দেখায় সমতায় ফেরে রংপুর। নামে ভারে শক্তিমত্তায় রংপুর বরিশাল দুদলেই সমান সমান। তবে চলতি আসরে রাউন্ড রবিনে দারুণ ছন্দে ছিল রংপুর। বিদেশিদের পাশাপাশি দলের লোকাল ক্রিকেটাররাও আছেন ছন্দে, বিশেষ করে সাকিব আল হাসান ব্যাট হাতে ছন্দে ফেরার পর অপ্রতিরোধ্য মনে হচ্ছে রংপুরকে। সাকিবের পাশাপাশি শেখ মেহেদী হাসানও আছেন সেরা ফর্মে। বোলিংটা শুরু থেকে ভালো করলেও গেল কয়েক ম্যাচে রানও পাচ্ছেন নিয়মিত। কিউই অলরাউন্ডার জিমি নিশামও দারুণ ভূমিকা পালন করছেন। তবে প্লে অফে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে বিপাকে পড়েছে সাকিবরা। তাই তো বরিশালের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবতে চায় না রংপুর। অন্যদিকে বরিশালও এখন ব্যালেন্স টিম, অভিজ্ঞ ক্রিকেটারে ভরপুর। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্স দুর্দান্ত পারফর্ম করছেন। সাইফুদ্দিনের কামব্যাক দলটিকে আরও শক্তিশালী করেছে। এবার আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ এক 50 হাঁকিয়ে দলকে জেতান এই বাঁহাতি ব্যাটার। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখবেন তামিম, এমনটাই প্রত্যাশা ভক্তদের। তবে তামিমকে আটকানোর জন্য আফগানিস্তান থেকে উড়িয়ে আনা হয়েছে ফজল হক ফারুকিকে। বন্ধু ডার্বির পাশাপাশি ফারুকি, জুজু ও তামিমের জন্য বাড়তি চ্যালেঞ্জ। রংপুর রাইডার্সের হেড কোচ সেই পরিকল্পনার কথা স্বীকার না করলেও একদম উড়িয়েও দেননি। আমার এক পাশে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের টিম বাস, আর অন্য পাশে তামিম ইকবালের ফরচুন বরিশালের টিম বাস। দুটো টিম বাস সহ অবস্থান করছে, তবে দুই বন্ধু এই মুহূর্তে সহ অবস্থানে নয়, তারা দুজন দুজনের প্রতিপক্ষ।